আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সিনথিয়া কিচেন থেকে আজকে আমি আপনাদেরকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খাসির তেহারি রেসিপি। খাসির তেহারি রেসিপি খুব ঘরোয়াভাবে সিম্পলভাবে আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। এখানে আমি খাসির মাংস নিয়েছি, আধা কেজির মতো খাসির মাংস আছে। খাসির মাংসগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি এখানে চারটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, খাসির মাংসতে দিব আর পেঁয়াজ বেরেস্তার জন্য। আর লাগছে কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি এখানে আমি 8 থেকে 10টার মতন কাঁচামরিচ ফালি নিয়েছি। আস্ত কাঁচামরিচ লাগছে, আলু লাগছে, তেজপাতা 3টা তেজপাতা আমি ফেলে নিয়েছি, আদা রসুন বাটা দিব, জিরা গুঁড়ো। আর এখানে বিরিয়ানি মশলার জন্য এখানে আমি ঘরোয়াভাবে বিরিয়ানি মশলা তৈরি করে নিয়েছি। এখানে আছে এলাচ, দারচিনি, লং, জয়ফল জৈত্রী, এসব মানে যা যা লাগে উপকরণ সব দেওয়া আছে। আর এখানে আমি আস্ত গরম মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, লং। দারচিনি নিয়েছি 3 থেকে 4টা, এলাচ নিয়েছি 4টা, আর লং নিয়েছি 4-5টা। আর লাগবে হচ্ছে টক দই, পরিমাণ মতন লবণ, আর তেল তো লাগছেই। তো চলুন আমি আগে মাংসটাকে মেরিনেট করিয়ে রেখে দিচ্ছি। এখন আমি একটা পাত্রতে মাংসগুলো নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি। আমি এখানে একবারে মাখিয়ে মানে চড়াই দিব। এটা আমি খুব সিম্পলভাবে আর ঘরোয়াভাবে তৈরি করে দেখাচ্ছি, খুব সহজভাবে আর কি। আদা রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচের মতন আদা রসুন বাটা। তারপর দিচ্ছি আস্ত গরম মশলা। তারপর দিচ্ছি তেজপাতা। এখন দিচ্ছি জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো যে করা ছিল মানে তেহারির জন্য যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি কিন্তু মরিচের গুঁড়ো ব্যবহার করব না, কারণ তেহারিতে মরিচের গুঁড়ো ব্যবহার করলে একটা লালচে কালার চলে আসে, দেখতে ভালো লাগে না, তাই আমি তেহারিতে মরিচের গুঁড়ো ব্যবহার করি না। তারপর দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল মানে সয়াবিন তেল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মেরিনেট করে নিচ্ছি, যাতে মাংসের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। আমি এটা খুব সিম্পলভাবে দেখিয়েছি, আমি এখানে মানে শাহীভাবের জন্য কিছু ইউজ করি নাই। এটা যারা ঘরে ঘরোয়াভাবে তৈরি করতে চান সিম্পলভাবে, আমি তাদের জন্য এটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। পরিমাণ মতন পানি দিয়ে একত্রে মিশিয়ে দিচ্ছি সব। এখন আমি মাখানো মেরিনেট করা মশলাগুলো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিলাম, মাংসটা গলে আসা পর্যন্ত এখন এভাবে রান্না করে যেতে হবে। আমি মাংসতে পানি দিয়েছিলাম, পুরো মাংসতে অনেক পানি উঠেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। মাংসটা গলে আসছে, এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব। ওই তেহারিতে আলু দিই, আলু না দিলে একটু ভালো লাগবে না, তাই আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আস্তে
পাঁচটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। তারপর আবার একটু ঢেকে দিয়ে দিচ্ছি, আলুটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পানি শুকিয়ে এসেছে তাই আমি একটু সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আলুটাকে গলে যাওয়ার জন্য। পানি দিয়ে নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়ে দিব। আলুটা গলে আসছে, আমি খুলে দেখে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব টক দই। এখানে 3-4 চামচের মতন টক দই আছে, আমি একটু চিনি মিশিয়ে নিয়েছি টক দইয়ের সাথে। চিনি আর একটু লেবুর রস মিশিয়ে নিয়েছি টক দইয়ের সাথে। লেবুর রস মিলিয়ে নিলে কালারটা সুন্দর হয়। এখন নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব আবার। মাংসটা গলে এসেছে, আলু মাংস সবই গলে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে, ফ্লেভারটাও সুন্দর আসছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে ত্যাহির জন্য যে মানে চালটা সেটা বসিয়ে দিব। আমি বেরেস্তাটা করে নিয়েছি, বেরেস্তাটা দেখালাম না, বেরেস্তাটা সবাই জানেন করতে, তাই আমি বেরেস্তা মানে বেরেস্তা করে উঠিয়ে ফেলেছি। এখন আমি এই বেরেস্তার তেলে তেজপাতা, লং, দারচিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পোলাওর চাল। এখানে 1/2 কেজির মতন পোলাওর চাল আছে, ভালো করে ধুয়ে ধুয়ে রেখেছিলাম। যেহেতু মাংসতে সব দেওয়া আছে তাই পোলাওর চাল চালে আমি কিছুই দিব না। আমি কিন্তু এখানে ঘি ইউজ করি নাই, কারণ এটা আমি সিম্পলভাবে তৈরি করে দেখাচ্ছি যাদের হাতের কাছে ঘি নেই। এভাবে তৈরি করে দেখবেন, খারাপ লাগে না, খুবই ভালো লাগে। এখন চালে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতন। মাংসতে লবণ দেওয়া আছে, তারপর চালে একটু দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে চালটাকে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে গরম পানি করে রেখেছিলাম, গরম পানি দিয়ে দিচ্ছি। 1/2 কেজির মতো মধ্যে 3 কাপের মতন পানি দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে চালটাকে দমে দিয়ে দিব। এটা খুব সিম্পলভাবে তৈরি করলাম, আর মাংসতে তো সব দেওয়াই আছে, তাই চালে কিছু দেওয়া দরকার নেই। এখন ঢেকে দিয়ে দিয়েছি, চালটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। চালের পানিটা শুকিয়ে এসেছে, এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়ে চেড়ে মিলিয়ে দিতে হবে। চালটা একটু শক্ত অবস্থায় দিতে হবে, যাতে ঝোল আর একটু হালকা পানির সাথে গলে যায় দমে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে দমে রাখতে হবে কিছুক্ষণের জন্য। আমি চালটা এটা আমি আধা সিদ্ধ অবস্থায় দিয়েছি, তাই একটু দমে রেখে ঝরঝরা করে নিতে হবে। এখন আমি এটাকে দমে দিয়ে দিচ্ছি, দমে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার তেহারিটা, দেখতেই পাচ্ছেন। এখন আমি 2টা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি আর বেরেস্তা দিয়ে দিব। একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নিয়ে আসছি। তৈরি হয়ে গেল আমার খাসির তেহারি রেসিপি। দেখি বুঝতে পাচ্ছেন কতটা মজাদার হয়েছে। আমি কিছু বেরেস্তা আর টমেটো, শসা, লেবু দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। ঘরে হাতের কাছে এরকম উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন,
খুব সহজ ভাবে। চালটা খুবই ঝরঝরা হয়েছে, কেমন লাগলো আমার রেসিপিটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। আর যারা নতুন দেখবেন আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবেন, আমি যখন নতুন ভিডিও দিব রেসিপি যাতে আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।